গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত। আজ এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা থানার অন্তর্গত বসর গ্রামে একটি ঐতিহ্যবাহী শ্মশানকালী মন্দিরের। এই শ্মশানকালী মন্দিরে জাগ্রত মা রয়েছে, কালীমা শ্মশানকালী। তো আজকে দেখাবো, শুধু শ্মশানকালী মাকে দেখাবো না, এবং এখানে দেখাবো একটা ঐতিহ্যবাহী একটা গাছ, অচেনা অজানা একটা আজান গাছ বলে বিখ্যাত এখানকার, সেই আজান গাছকে দেখাবো এবং এই গাছ সম্পর্কে জানার চেষ্টা করব, অনেকের মুখ থেকে জানার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, সবাই দেখতে থাকুন আমার চ্যানেলে, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেবনাথ আর্ট অ্যান্ড ব্লকে সবাইকে আবারও স্বাগত জানাই। এদিকে দেখতে পাচ্ছেন এই বট গাছ আর মায়ের মন্দিরের সামনে অনেকটা রাস্তা ঢালাই, পুরোটাই ঢালাই পড়ে গিয়েছে, আর চারিদিকে মাঠ, মাঠের মাঝখানে মা একা রয়েছেন। সত্যি মা, জাগ্রত মা, যতবার দেখি মাকে মন ভরে যায় মাকে দেখে, আর সত্যি জাগ্রত মা। এখানে প্রত্যেকটা মানুষ কালী পুজোর সময়, এই কালীর মন্দিরে পুজো যখন হয়, প্রত্যেকে আসেন, মানত করেন এবং মনোবাঞ্ছনা পূর্ণ অবশ্যই হয়। সেই সঙ্গে এখানে আগে এখানে পাঁঠা বলির প্রচলন ছিল, সেই পাঁঠা বলিটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে। গত দুবছর হলো পাঁঠার বলি হয় না, পাঁঠা জাস্ট নিয়ে আসে একটা উদযাপন করে বা ছুঁয়ে দিয়ে, যা হোক একটা রীতিনীতি করে সেই পাঁঠাকে ছেড়ে দেওয়া হয়। তো মাকে দেখতে পাচ্ছেন, মা কালী, রক্ষা কালী। তো এই বছর গ্রামে বা আশেপাশে গ্রামের মধ্যে ঐতিহ্যবাহী এই মন্দির। আর এই দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আজান গাছ বলে বিখ্যাত এখানে। এই গাছটার নাম কেউ জানে না, আশেপাশে কেউ বলতে পারলো না এই গাছটা কবেকার গাছ, কতদিন আগেকার গাছ বা কত বয়স এই গাছটার। একজন ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুমার মুখ থেকে শুনলাম এই গাছটার একবার বাজ পড়েছিল, বাজ পড়ে একটা অংশ ভেঙে গিয়েছিল, তারপর থেকে সেই ভাঙা অংশ থেকে একটা মানুষের মুখের আকৃতি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই মুখের আকৃতিটা থেকে সিঁদুর লাগানো রয়েছে, ওখানে একটা একদম মুখের মতো রয়েছে, আর নিচে রয়েছে শিব মন্দিরে একটা শিবের লিঙ্গ। আর গাছটা একদম অচেনা গাছ, এই গাছটা আমি দুবার দু জায়গায় দেখেছি, এই এই এক জায়গায়, বছরে এক জায়গায়, আর কুলপি থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার পথে মাঝ রাস্তায় একটা এই গাছটা দেখতে পাই। তো আপনারা যদি এই গাছ আর কোথাও দেখে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গাছটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই এই গাছটার নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম। আর এই গাছটা সম্পর্কে অনেক জানার ইচ্ছে ছিল, জানার তথ্য তুলে ধরতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেইভাবে তুলে ধরতে পারিনি, এর নেক্সট ভিডিওতে হয়তো তুলে ধরবো। দেখুন সেই মুখটার আকৃতি আমি দেখানোর চেষ্টা করলাম জুম করে। তো যাই পারে হোক, খুব ভালো লাগলো এই জায়গাটায় এসে, আমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু ওর পাশেই আমি আঁকাতে আসি, বছরের বাল্যবাড়িতে আঁকাতে আসি। আর এই ঠাকুমার মুখ থেকে শুনলাম কিছু কথা, তো মাইক্রোফোনটা একটু ডিস্টার্বের জন্য কথাটা আমি বল শোনাতে পারলাম না, তার জন্য দুঃখিত। ঠাকুমার মুখ থেকে যে কথাটা বেরিয়ে এলো, এই ওনার বয়সের থেকেই দেখে আসছে এই গাছটা, এই গাছটা উনি দেখে আসছে, ওনার বাবারাও দেখে এসছে এই গাছটা, মানে কত বয়স গাছটার, অ্যাকচুয়ালি সেই গাছটার বয়স কিন্তু বলতে পারছে না এই ঠাকুমাও। ঠাকুমাকে অনেক ভাবে আমি জিজ্ঞাসা করলাম যে গাছটা কী গাছ, কী গাছ, নামটা কী, ঠাকুমা কিছুই বলতে পারলো না, বললো একটা এই গাছটা রাতারাতি এরকম বসে গিয়েছে, বললো আগেকার দিনে মানে কিছু গুণিন বা যেটাকে বলে টুকটাক করতো, যারা আগেকার দিনে যেগুলো ব্যাপার ছিল সেইগুলো তারা এটাকে চালনা করে নিয়ে যাওয়া, এগুলো গল্প শোনা, এই গল্পের মতোই লাগলো, চালনা করে নিয়ে যেতে যেতে ভোর হয়ে গিয়েছে। এই গাছ সম্পর্কে আপনারা অনেক কিছু তথ্য জানলেন, যতটা পেরেছি ততটা জানাতে পারলাম, চেষ্টা করলাম জানানো, এবং আরও যদি কোনো তথ্য আমার কাছে আসে আমরা আবার সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও করব। এই গাছটা খুব পুরনো চিনের গাছ, এখানে একটা খাল রয়েছে, ওই খাল থেকে জোয়ার ভাটা কিন্তু সেইভাবে এসেছে বলছে, বা কেউ কেউ কারোর মুখ থেকে শোনা যাচ্ছে কেউ আগেকার দিনে চালনা করে আনার, এইরকম একটা কথা এখানে আসছে।
এইরকম গাছ, কিন্তু এই গাছ আরেকটা আমি দেখেছি লক্ষ্মীকান্তপুর থেকে কুলকি আসার রাস্তার মাঝখানে একটা আছে, এই দুটো গাছ একই গাছ জায়গায় রয়েছে। আরও যদি আরও এই গাছ সম্পর্কে জানা থাকে আমাকে কমেন্ট করুন। আপনাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা রয়েছি, আরও এগিয়ে যাবো।